আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে হলো 13 তারিখের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আর বাচ্চারা হলো মাদ্রাসায় চলে গিয়েছে, এখানে আমরা একটু বাহিরে বের হয়েছি। চেয়েছিলাম ব্লগটা আগামীকাল শেয়ার করব, তো এখন দেখি ব্লগটা এত বেশি লম্বা হয়েছে কারণ দুইটা পার্টে শেয়ার করতে হবে। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে যখন ফিরিয়ে আসি তো ব্লগটা শেয়ার করে ফেলি। তো এই জন্য আজকের ব্লগটা শেয়ার করছি। আর আমি দেখা যায় কোনো সময় দুই দিনের ব্লগ একসাথে করে শেয়ার করা হয়, আর ইদানিং আমি একদিন পর পর দিচ্ছি, দেখা যায় সময় পাওয়া যায় না। তো এই জন্য চেয়েছি যে যখন পারবো একদিন পর পর দিব, যখন পারবো প্রতিদিন দিব। তো সময়ের উপর সব কিছু। তো এখানে হলো ইউসুফের আব্বু সুশি নিয়ে এসেছেন, তো গাড়িতে বসে খাওয়া হয়েছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। এখন হলো আমাদের ফ্রুটস, ওইগুলো গুছিয়ে রাখবো, ঘরে একদম শেষ হয়ে গিয়েছে সব কিছু। তো এই জন্য ইউসুফের আব্বুর অফ ছিল, আর এই জন্য সব কিছু কিনা হয়েছে। তো এখানে আঙুর আনা হয়েছে, তারপর পেঁপে আনা হয়েছে, তারপর এখানে আপেল আনা হয়েছে, কর্ন আনা হয়েছে, মানে সব ধরনের ফ্রুটস। আর এখানে হলো কালো যে আঙ্গুরটা পাওয়া যায় ওইটা আনা হয়েছে। তো সব কিছু এখন আমি গুছিয়ে রাখবো। আর এখানে যে আপেলগুলো, আপেলগুলো দেখে মনে হচ্ছে খুবই ফ্রেশ আর খুবই মজার হবে, তো ওইগুলো আনা হয়েছে। বাচ্চারাও কিন্তু আপেল দেখা যায় পছন্দ করে, তো এই জন্য ওইগুলা লাগে। আর এখানে হলো কলা আনা হয়েছে, কলাটাও শেষ হয়ে গিয়েছিল। অরেঞ্জ আনা হয়েছে। যখন আমাদের ফ্রুটস আনা হয় একসাথে সব কিছু আনা হয়, কারণ ইউসুফের আব্বু যখন কাজে যান তখন কিন্তু আমাদের ফ্রুটসগুলো লাগে, এক একদিন এক একটা দিয়ে দিই, তারপর বাচ্চাদের খেয়েও দিতে হয়। তো সব কিছু মিলিয়ে এখন হলো আমি ফ্রিজটা গুছিয়ে নিব। ফ্রিজটা আমি প্রথমে মুছতে হবে, আর আমার ফ্রিজের অবস্থা একটু মানে ময়লা হয়ে গিয়েছে। ময়লা বলতে মানে জিনিসপত্র যে রেখেছিলাম তো ওইগুলা গুঁড়া খিখি পড়েছে, তো ওইগুলা এখন মুছে নিব। আশা করছি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হলো মিষ্টি আলু যে আনা হয়েছিল, ওইগুলোকে আমি এখন বাপে দিব, বাপে সিদ্ধ করব। আর বাপে সিদ্ধ করলে আমার কাছে মনে হয় পাংশা বাপটা আসলে বেশি থাকে না, তো এই জন্য বাপে সিদ্ধ করব। প্রথমে আমি মিষ্টি আলুটাকে ধুয়ে নিব, ধুয়ে তারপর একটা গ্লেন্ডারের মধ্যে নিয়ে নিব, তখন একটু লবণও ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিলে খেতে ভালো লাগে। দেশে যখন এই মিষ্টি আলু খাওয়া হতো খুবই ভালো লাগতো, আর ওখানের মিষ্টি আলু আমার কাছে মনে হয় ভালো লাগে না, আমি আসলে খাইও না, খাওয়া বন্ধ করে দিয়েছি। আর দেশের মিষ্টি আলু আমার এত বেশি ভালো লাগতো, মানে আমার মনে হয় যে সারাদিন খেলেও মনে হয় রুচি চলে যায় না, এইরকম অবস্থা হতো। তারপরে এখানে দেশি স্বাদ আনার জন্য একটু হলো আমি সিদ্ধ হওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে একটু পুরা পুরা করে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো লাগে। তো তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, বাচ্চারা তো মাদ্রাসায়, তো এখন বসে বসে ওইগুলো খেয়ে নিব। আর ইউসুফের আব্বুকেও বলছি যে খাওয়ার জন্য। তো এই যে আলুগুলো ছিলিয়ে নিচ্ছি, মোটামুটি আজকে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো যাই হোক, আমরা মিষ্টি আলু বসে বসে আমার খাওয়া হচ্ছে, আর বসে বসে চিন্তা করেছি আজকের দিনটা আমার এত খারাপ কেটেছে, মানে কি বলবো।
10টা থেকে ধরে 6টা পর্যন্ত আমার এত বেশি মানে খারাপ লেগেছে, মানে কোনো কিছু জানতে চাইলে যখন জানা যাবে না তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আজকে হলো ফাইনালি আপনাদেরকে বলে দেই যে আমি এতদিন তো গাড়ি চালালাম, তো অ্যাপার্টমেন্ট অনেক দিন পর পেয়েছি। পাওয়ার পর আজকে হলো আমি ড্রাইভিং টেস্ট দিয়েছি, তো আমি দিয়েছি হলো 9:45-এ। তো এখন হলো আমি 6টার পর জানতে পারবো, তো এত সময় আমার কীভাবে যে কাটবো ওইটার চিন্তা করতে করতে আমার সারাদিন কিন্তু ঠিক মতো খাওয়া হচ্ছে না, ঠিক মতো বসলেও শান্তি পাচ্ছি না, মানে কি হবে, একবারে পাস করব কি না। তো ইসফার আব্বু বলছেন সমস্যা নাই, এত টেনশনের বিষয় না, একবার যদি পাস না করো আবার টেস্ট দিবে, সমস্যা কি। একটু পর পর আমার বাচ্চাদেরকেও জিজ্ঞাসা করেছি, বাচ্চারা সব সময় বলছে যে করবে, তো এখন ওদের কথা মানে শুনে আমি আবার বলছি যে আমার বাচ্চারা আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে আমি পাস করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়, আর আমার বাচ্চাদেরকেও সব সময় বলেছি যে মায়ের জন্য দোয়া করো একটু যেন আমি একবারে পাসটা করে আসি। আর তো সবাইকে যারা মানে জানেন সবাইকেও বলি যে দোয়া করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 6টার পর যখন শুনলাম যে আমি পাস হয়েছি তখন আমার খুশি রেখে কিন্তু আমার বাচ্চারা কিন্তু এত বেশি খুশি হয়েছে, মানে ওরা তো ওর আব্বুকে হাই ফাইভ দিচ্ছে, মানে শুনে খুবই খুশি হয়েছে। আমার ছেলে মেয়ে বলছে যে আমরা রাইট ছিলাম, আমরা বলেছি ফার্স্ট করবা, তো ওই রকম। মানে তখন আসলে ভিডিওটা যদি শ্যুট করতাম তাহলে আপনারা নিজের চোখে দেখতে পারতেন যে আমার ছেলে মেয়ে কতটা আনন্দ হয়েছে। তখন আমি আসলে শুনেও বিশ্বাস করতে পারছি না, তখন নিজের চোখে দেখলাম যে না ঠিকই। তো তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে পাসটা করে ফেলেছি, তো ওইটাই কিন্তু খুবই ভালো লাগছে। এখন কিন্তু একটা টেনশন মুক্ত, আর আমার কিন্তু একদম প্রয়োজন আমার বাচ্চাদের জন্য, তো এই জন্য আসলে আরও বেশি মানে তাড়াহুড়া। তো আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, গতকালকে আমি রান্না করে রেখে দিয়েছি, ভাবছি যে যদি পাস না করে তাহলে তো মন খারাপ লাগবে, তাহলে আর রান্না করব না, রান্না করে রেখে দেই আর ওইগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো যাই হোক, রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম, আজকে কোনো রান্নাবান্না করিনি, সারাদিন আমার কাজ হাতেই উঠেনি, মানে কী আসবে রেজাল্ট কী আসবে ওইটার জন্য। তো যাই হোক, ওখানে আমি সন্ধ্যার পরে আমি একটু চা বানিয়ে নিয়েছি, রং চা। আর 6টার পর মানে সবাইকে ফোন করে সবাইকে জানালাম যে পাস করেছি। তো এখানে হলো ব্রাজিলর বাবিকে বলেছি, এখন বাবি তো একদম খুশিতে লাভ দিচ্ছে আর বলছে যে এখন তুমি একটু আমার বাসায় চলে আসো, তোমার জন্য একটু আমি ডালপুরি বানিয়েছি আর তোমাকে একটু ডালপুরি খাইয়ে দিব গরম গরম। তো আমরা তো ওখানে চা খেয়ে নিয়েছি, তারপর হলো মাগরিবের পর বের হয়েছে, আমাদের বাসার পাশে মাত্র 5 মিনিট লাগে। তো এখানে এসে দেখি সত্যি সত্যি সব কিছু রেডি করে রেখে দিয়েছে, এখন শুধু যে ডালপুরিগুলো শুধু বেলে নিবে। তো এখানে বেলে নিচ্ছে আর আমি একটু শ্যুট করছি, আর এখানে সব কিছু কিন্তু ভাবি বানাতে জানে, আর ওইগুলো ভিতরে এত বেশি পরিমাণে ডাল দিয়েছে, ডালটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে। আর আমি ভাবিকে বলছি যে তুমি যেভাবে কথা বলো কাজটাও কিন্তু এভাবে করো, উনি কিন্তু এত সুন্দর করে কথা বলেন কি বলবো। এখন বাবির সাথে আমি ডং করছি যে তুমি তো আমাকে মিষ্টি খাওয়াতে হবে, আমি যে ড্রাইভিং পাস করলাম। তো বাবি বলছেন ঠিক আছে সমস্যা নাই, আমি যেটা বলবে যে জিনিসটা তুমি পছন্দ করো ওইটা আমি বানিয়ে খাওয়াবো। তো আমি আবার বলছি না সমস্যা নাই, আমি তোমাকে বানিয়ে খাওয়াবো যেহেতু আমি পাস করেছি। তো তারপর উনি বলছেন না আমি তোমাকে একদিন খাওয়াবো। তো এখানে বাচ্চারা খেলা করেছে, বাবির 2টা মেয়ে মার্শাল্লাহ, দুটো একদম ছোট্ট ছোট্ট, একটা 2 বছরের একটা 1 বছরের। তো ওরা যদি আবার কোনো কিছু খেতে চায় একসাথে দিতে হয়, খেলতে চায় একসাথে দিতে হয়, সব কিছু আমার রাহমা ইউসুফের মতো।
তারপরে ঝগড়াও কিন্তু আমার ছেলে মেয়ের মতো করে ওরা। যখন ঝগড়া করে দেখা যায় জিনিস নিয়ে দুই বয়নে টানাটানি শুরু হয়ে যায়, তো ওইটা ভাবি বলেন আবার, মানে আমার খুবই ভালো লাগে গল্প শুনি যখন। তো এখানে হলো ভাবি ডালপুরি বেজে নিচ্ছেন, আর যখন আমি ক্যামেরাটা ধরছি তখন দেখা যাচ্ছে ডালপুরিটা ফুলে উঠছে না, আর এতক্ষণ ভাবি বেজে নিয়েছেন, ফুলে একদম টুটুম্বুর হয়ে গিয়েছে। তো আমি ভাবিকে বলছি যে ক্যামেরা যখন হাতে নিয়েছি, ওই রকম মাঝে মধ্যে আমারও হয়, দেখা যায় ক্যামেরা হাতে নিলে আর ফুলতে চায় না। তো ওইটা একটা কারণ এই যে আস্তে আস্তে ফুলছে। তো এইভাবে করে এখন ভাবি ডালপুরি বেজে নেবেন। তারপরে হলো অন্যদিকে স্প্যাগেটি সিদ্ধ বসিয়েছেন, ওইগুলা সিদ্ধ হয়ে গেলে তারপর হলো ভেজে নেবেন। আমি বললাম যে শুধু ডাল পুরি হলে তো হতো, কারণ আমরা অলরেডি চা খেয়ে বের হয়েছি। তো উনি বলছেন যে বাচ্চাদের জন্য রান্না করবেন, তো মানছেন না। আর এই যে দুইটা কিউট বেবি বসে আছে, ওরা দুজনকে কিন্তু খাবার দিলে দুজনকে দিতে হয়, তো ওরা আবার এখানে বসে বসে খেয়ে নিচ্ছে। এখানে ভাবি ডাল পুরি এত সুন্দর হয়েছিল, এখন একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে। ভাবি বলছেন যে আজকে কি জন্য আমার ডাল পুরি এরকম হলো, মনে হয় ময়দা বালু না, মানে এরকম বলছেন। তো আমি বলছি যে হয়তো ভিতরে পুর বেশি হওয়ার কারণে হয়তো হতে পারে, মানে এত বেশি পরিমাণে পুর দিয়েছেন মানে মজা করার জন্য। তো যাই হোক, এমনিতে খুবই মজা হয়েছে, শুধু ফুলকটা ছিল না, আর এখানে স্প্যাগেটি রান্না হয়েছে। মানে উনার বাসায় আসলে না খেয়ে যেতে পারবেন না, একটা তুই থাকবে, হয়তো খাওয়া দাওয়া থাকবে, না হয় নাস্তা থাকবে, না হয় চা তো না খাইয়ে দিবেন না। তো আমি বলছি যে আমার গলার অবস্থা ভালো না, আমাকে একটু রং চা দিয়ে দাও। তো উনি বলছেন না, তুমি আমার বাসায় দুধ শেষ হয়ে গিয়েছে, এই জন্য শুনে বলছে যে রং চা দেওয়ার জন্য আমি তোমাকে দুধ চা দিব। রেগুলার দুধ দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছেন। তারপরে এখানে আমাদের খাওয়া হচ্ছে বসে বসে, আর গল্প করা হচ্ছে। তো যাই হোক, আমি বাবির এখানে বাসা থেকে চলে এসেছি, আর এখানে যে ভিডিওটা শ্যুট করা, এখানে ভিডিওটা হলো অন্য একদিনের ভিডিও। তো বাবির বাসা থেকে আসলাম, আমার কাপে হলো অল্প পরিমাণে চা ছিল, ওইটা চেঞ্জ করে আমাকে যেটাতে বেশি ওইটাতে দেয়া হচ্ছে। এখানে আমাদের একটু কথাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আর এখানে যে প্যানকেকটা বানানো হচ্ছে অন্য একদিনে, তো বাচ্চারা বলছিল প্যানকেক খাবে, তো এখানে আমি ঝটপট বানিয়ে নিয়েছি। ওইটা আমার মানে সর্দিটা হওয়ার আগের একটা ব্লগ ছিল, তো কোনো একটা কারণে ব্লগটা লম্বা হয়ে গিয়েছিলো, এই জন্য আর শেয়ার করা হয়নি। তো এখানে দুধ চা বানিয়েছিলাম আমার জন্য আর বাচ্চাদের জন্য প্যানকেক, তো একসাথে আমি অনেকটা দিয়ে দিয়েছি। তো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আমার বাচ্চারা বলছে যে এত ছোট্ট কেন, আমি বলছি যে অনেক সময় দেখা যায় বড় করে বানালে দুইটা একসাথে খেতে পারে না, আর ছোটো হলে হয়তো দুইটা খাবে আর না তো তিনটা খাবে, সমস্যা নেই। তো এভাবে করে আমি প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি, মশলা খুবই সুন্দর হয়েছে। তো এখন হলো বাচ্চাদেরকে দিয়ে দিব, আর ওরা যদি কার্টুন দেখে তখন দেখা যায় ওরা যদি টিভির মধ্যে দেখে ফেলে যে প্যানকেক বা কেক, তখন ওদের আবদার মানে শুরু হয়ে যায় যে ওইগুলো আমাকে বানিয়ে দেও, ওইগুলো খাবো। তো এইভাবে আর কি চলতেই থাকে। আর এই হলো আমার আজকের ব্লগ আজ, আর আপনাদের সাথে আমার খুশির সংবাদটা শেয়ার করলাম। আশা করি অনেকে খুশি হবেন, কারণ যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি।
তো যাই হোক, সব কিছুর শেষে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক চেষ্টা ছিল। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে গাড়ি চালানোটা শিখিয়েছেন। আমি লেসন কিন্তু বেশি নেওয়া হয়নি আমার, আর আমার গাড়িটা আমি বেশি চালানো হয়েছে। তো সব কিছুর পরে ইউসুফের আব্বুর চেষ্টা আর আমার আমারও ইচ্ছা ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে বাকি যতদিন আসলে গাড়ি চালাবো যাতে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।